হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে এমন একটা গান নিয়ে এসেছি যে গানটা শুনলে অনেক হয়তো কেঁদে দিবে, আর এই গানের যে ভিডিওটা সেটা ছিল খুবই ইমোশনাল। আর এই গানের সিঙ্গার হচ্ছে আমাদের প্রিয় হাবিব ওয়াহিদ ভাই, আর মিউজিক কম্পোজ করেছেন আমাদের প্রাণপ্রিয় সিঙ্গার ইমরান ভাই। তো কেমন হয়েছে এই দুজনের জুটিতে একটা গান? আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই গানের যে মিউজিক ভিডিওটা ছিল সত্যিই খুব ইমোশনাল ছিল, তাই রিয়াকশন না দিয়ে পারলাম না। আর এই গানটা বেশ কিছুদিন আগে আপলোড করা হয়েছে, 10 দিনও হয়নি, এরই মধ্যে প্রায় 5 লক্ষ ভিউয়ার্স ভিডিওটা দেখেছেন। একবার ভাবুন গানটা কতটা সুন্দর, তাই এতজন মানুষ গানটাকে দেখেছে। আর এই গানটা আপলোড করা হয়েছে রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তাহলে চলো আর বেশি কথা বলবো না, এখনই গানটা দেখে আসি। আসলে এই যে সিস্টারটা দেখতে পাচ্ছেন, তো তিনি কিন্তু একজন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী। তিনি হচ্ছেন এই যে গানটা, সেই গানটার নায়িকা কিন্তু তিনি। তো তিনি কিন্তু পেশায় একজন ডক্টর বা নার্স, যেটাই বলেন। ডক্টর তাকে একটা দায়িত্ব দিয়ে গেছে যে একজনকে দেখাশোন করতে হবে, সে অসুস্থ, তার ফ্যামিলি কেউই দেশে নাই, সবাই দেশের বাইরে, তো তাকে দেখাশোনা করতে হবে। তার জন্য এই যে নায়িকার কাছে তো দায়িত্বটা তিনি দিলেন। তো বন্ধুরা, তারপর কি হয় চলুন সেটা দেখে আসি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে ছেলেটাকে, তিনি হচ্ছে এই গানটার হিরো। তিনি অসুস্থ, তিনি হাঁটতে পারে না, তো তার দায়িত্বই কিন্তু দিয়েছে নায়িকার হাতে। তো এবার দেখি তারপরে কি হয়। হাবিব ওয়াহিদ ভাইয়ের সুরটা ছিল ওয়াও, এক কথা অসাধারণ ছিল। আর এই যে হিরো হিরোইনের যেই চাউনিটা, দেখে মনে হচ্ছে তারা হয়তো পূর্ব পরিচিত। যে রিয়াকশনটা আমি দেখতে পেলাম, যে মনে হচ্ছে তারা পূর্ব পরিচিত। তো বন্ধুরা চলুন দেখে আসি তারপরে কি হয়। আজকে গানের ভোকাল, সুর, মিউজিক সবকিছু নিয়ে কথা বলবো, প্লাস ভিডিওটা নিয়েও কথা বলবো। তাহলে চলুন দেখে আসি। যেটা বলেছিলাম বন্ধুরা, তারা পূর্ব পরিচিত। আর এই গানের যে মিউজিকটা বাজছে, এক কথায় হাবিব ওয়াহিদ ভাইয়ের ভয়েসটার সাথে মিউজিকটার পারফেকশন ছিল 100-এ 100। মানে এক কথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা গান হয়েছে। তো বন্ধুরা, গানটা জাস্ট শুরু হলো মাত্র, এর মধ্যেই কিন্তু বেশ ভালো লাগছে আমার। এক কথায় ভিডিওটা যেরকম দেখতে ইচ্ছে করছে, তার সাথে গানটাও কিন্তু প্রায় শুনতে ইচ্ছা করছে। তো আর দেরি করাবো না আপনাদেরকেও, চলুন
শুনে আসি গানটা, আর ভিডিওটাকেও দেখে আসি। মানে সে তার প্রেমিকার জন্য মেবি একটা কিছু নিয়েছিল, এঙ্গেজমেন্ট হবে হয়তো এরকম কিছু একটা নিয়েছিল। সে গিয়ে দেখে সে তার কলিগের সাথে, তখনই সে আর মানতে পারে নাই, সে রাগ করে সেখান থেকে চলে আসছে। মোট কথা হচ্ছে নায়িকার জন্য কিন্তু আজকে সে অ্যাক্সিডেন্টটা হলো আর কি, রাগ করে চলে আসার কারণে রাস্তা আসলো আর একটা গাড়ি তাকে ধাক্কা মারলো। তো মোট কথা নায়িকার কারণেই আজকে সে এই অবস্থায় আছে, সে হাঁটতে পারছে না। তো বন্ধুরা চলো দেখে আসি এখন কি হয়। কিছু বলবো না, এক কথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গানটা হচ্ছে, তার সাথে কিন্তু ভিডিওটাও অসাধারণ লাগছে। নায়কটা কিন্তু মানে এই যে গানটার নায়কটা, এখনো পর্যন্ত সে রাগ করে আছে নায়িকার উপরে। নায়িকা তাকে খাবার খাইয়ে দিয়েছে, তার মুখে একটু খাবার লেগেছিল, সেটা মুছে দিতে যাচ্ছিল বাট সে দেয়নি, কারণ সে এখনো রেগে আছে। তো বন্ধুরা চলুন দেখে আসি তারপরে কি হয়। মিথ্যে মায়া তো
সেকশনটা এখন আমরা আছি, গানের শেষ একটা সেকশনে আছি। তো তার আগে কিছু কথা বলে নিচ্ছি, গানের যে সিনেমাটোগ্রাফিটা সেটা এক কথায় অসাধারণ, সেটার প্রশংসা না করে পারছি না। তার সাথে এই যে এখন যে সেকশনটাতে আমরা আছি, নায়িকাটা কিন্তু দীর্ঘদিন তাকে কেয়ার করছে, তো এখন সে স্যার যে বড় স্যার তাকে দায়িত্ব দিয়েছিল ডক্টর, সে ফিরে আসছে। ফিরে আসার পরে এখন সে দেখতে পাচ্ছে যে একটা ছোট মেয়ে নায়িকাটার কাছে আসছে, নায়িকাটা মনে করছে এটা তার মেয়ে, আর সাথে একটা ছেলে, নায়িকাটা মনে করছে এটা তার হাজবেন্ড। মানে তার সাথে আমাদেরও মনে হচ্ছে যে আসলে কি, মানে কি হয় তার, মানে সে কি আবারও কষ্ট পাবে নাকি তাদের যে রিলেশনটা সেটা আবারও জুড়বে। তো বন্ধুরা চিন্তা ভাবনার দরকার নেই, এখনই দেখে আসছি গানটা, চলুন দেখে আসি আর চিন্তা ভাবনাটাও দূর করে আসি। বন্ধুরা ফাইনালি কিন্তু হিরো হিরোইনের মিল হয়ে গেল, নায়কটা কিন্তু তাকে প্রথমে ভুল বুঝেছিল, আজও ভুল বুঝছিল, বাট শেষ পর্যন্ত তাদের মিল হলো। আর একটা কথা, ফার্স্ট আমি ভেবেছিলাম হয়তো হাবিব ওয়াহিদ ভাই উনি একলাই গানটা গিয়েছেন, না লাস্ট টাইম দেখতে পেলাম ইমরান মাহমুদ ভাই সুর দিয়েছে। এক কথায় ভিডিওটার গানটা অ্যাডজাস্ট হয়ে সুন্দর একটা স্টোরি আমরা দেখলাম মাত্র, এক কথায় মন মুগ্ধকর একটা স্টোরি। তো বন্ধুরা আর একটু বাকি আছে, চলো গানটা দেখে আসি এবং পুরোটাই শেষ করে আসি। শেষ হয়ে গেল, আপনাদের কাছে গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাস্ট ছোট্ট একটা কথা বলবো, আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে, আপনারা যদি চান কোনো গানের রিয়াকশন ভিডিও দিই, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার রিকোয়েস্টটা রাখার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।